वेलकम टू माय ऑनलाइन क्लास। आज के क्लास 12 এর ম্যাক্সিমা এবং মিনিমা অর্থাৎ চরম এবং অবমান নিয়ে আলোচনা করব। চরম ও অবমান তার ইংরেজি হচ্ছে ম্যাক্সিমা ও মিনিমা। আসলে আমরা বলি ম্যাক্সিমাম এবং মিনিমাম, ঠিক আছে? তো এখানে ম্যাক্সিমা এন্ড মিনিমা করা হয়েছে, এটা প্লুরাল ফর্মে নেওয়া হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো এখানে একের বেশি যদি চরম মান বা একের বেশি যদি অবমান থাকে তখন সেটাকে ম্যাক্সিমা এন্ড মিনিমা বলা হবে। এবার আমরা দেখে নিই যে এখানে চরম মান কার ক্ষেত্রে হচ্ছে। না, অবশ্যই একটা ফাংশন এফ যদি থাকে তাহলে সেই এফ ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় ইন একটা ক্লোজড ইন্টারভ্যাল নিতে হবে এ বি এর মধ্যে কন্টিনিউয়াস হয় তাহলে বলা হচ্ছে যে যদি একটা সি বিন্দু এরকম থাকে এ বির মধ্যে যাতে এফ সিটা গ্রেটার দেন এফ এক্স হয় ফর অল এক্স বিলংস টু এ বি আদার দেন সি, ঠিক আছে? মানে সিটাও এ বির মধ্যেই একটা মান, তো সেই এফ সিটা সব থেকে বড় হবে বাকি মানগুলোর থেকে, তাহলে সিটাকে আমরা কি বলবো, না সি বিন্দুতে এফের বা এফ এক্সের একটা চরম মান আছে অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু আছে। ফর অল এক্স বিলংস টু এ বি আদার দেন সি ওয়ান, সি ওয়ানটাও এ বিতে আছে, সেগুলো ছাড়া সেই সি ওয়ানটা ছাড়া বাকি সমস্ত এক্সের জন্য যদি এরকম হয় দেখা যায় যে এফ সি ওয়ানের ভ্যালুটাই সব থেকে ছোট, তাহলে আমরা কি বলতে পারবো, না এফ সি ওয়ান ইজ মিন বা অবমান, ঠিক আছে? বা এইভাবে লিখতে পারি যে সি ওয়ান বিন্দুতে এফ এক্স এর অবমান বা মিন ভ্যালু আছে। বোঝা গেছে? এইবার এই রকম ভ্যালু কেন এখানে এই ম্যাক্সিমা এন্ড মিনিমা কথাটা আসছে, অর্থাৎ একটা নিশ্চয়ই নয় আরও থাকবে এরকম কিছু ব্যাপার, তো সেটা আমরা একটা গ্রাফের সাহায্যে দেখে নিই। তো এরকম একটা গ্রাফ আমরা এঁকে নিলাম। ধরা যাক এই গ্রাফটা এখানে এ থেকে এদিকে বি বিন্দু পর্যন্ত সন্তত, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে সন্তত। এখন দেখো এই গ্রাফটার ক্ষেত্রে কি হয়েছে, না এইখানে একবার উঠেছে আবার নেমেছে আবার উঠেছে নেমেছে এইভাবে যাচ্ছে, অর্থাৎ একবার একটা পিক পয়েন্টে পৌঁছাচ্ছে আবার নিচে চলে আসছে একটা লোয়েস্ট পয়েন্টে যাচ্ছে আবার একটা হাইয়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট এইভাবে যাচ্ছে। তো এদের মধ্যে এ থেকে বি এর মধ্যে সব থেকে বড় মান বা ম্যাক্সিমাম ভ্যালু এইখানটাতে হয়েছে, ঠিক আছে? আর মিনিমাম ভ্যালু দেখো এখানটাতে হয়েছে। তো এখানে এইটাকে বলা হবে, এখানে যে ভ্যালুটা অর্থাৎ এখানটা যদি আমরা বলি সি ওয়ান, তাহলে সি ওয়ানটা হচ্ছে এফ সি ওয়ান হচ্ছে এখানে ম্যাক্স ভ্যালু, ঠিক আছে? আর এইখানটার করেসপন্ডিং এই ভ্যালুটাকে যদি আমরা সি টু বলি তাহলে এফ সি টু হচ্ছে মিন ভ্যালু বা অবমান এই এ বির মধ্যে। এই ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা এই কথাটা ছিল, অর্থাৎ একাধিক ম্যাক্সিমাম ভ্যালু কীরকম ব্যাপার হচ্ছে, না এই যে এই বিন্দুতে একবার ম্যাক্সিমাম ভ্যালু হয়েছে, যদি আমরা এইখানে একটা পয়েন্ট নিই ধরা যাক সি থ্রি নিচ্ছি, ঠিক আছে? এবার এই সি থ্রির খুব কাছাকাছি একটা যদি নেবারহুড কল্পনা করি, মানে সি থ্রি মাইনাস এইচ সি থ্রি প্লাস এইচ, যেখানে এইচটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা পজিটিভ সংখ্যা, তাহলে এই অঞ্চলের মধ্যে এইটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। আবার এখানে যদি আমি একটা সি ফোর কল্পনা করি তাহলে সি ফোরের একটা এইচ নেবারহুড বা এইচ ওয়ান যাই নাও নেবারহুডের মধ্যে এইচটা একই রকমভাবে এইচ ওয়ানটাও একই রকমভাবে হচ্ছে সব থেকে ক্ষুদ্র সংখ্যা কল্পনা করতে পারি যতটা ক্ষুদ্র সম্ভব এবং পজিটিভ সংখ্যা। তাহলে এরকম যদি হয় যে সি ফোরের এই নেবারহুডের মধ্যে কি হচ্ছে, এটা সি ফোর, তো এই সি ফোর নেবারহুডের মধ্যে সব থেকে ছোটো মান হচ্ছে এফ সি ফোরটা, তাহলে সি ফোরটাকে বলা হচ্ছে এখানে অবমান। তাহলে একাধিক এইরকম চরম এবং অবমান পাওয়া যাচ্ছে, এই জন্যই ম্যাক্সিমা কথাটা ব্যবহার করা হচ্ছে ম্যাক্সিমামের পরিবর্তে। এখন
তো সবার মধ্যে বড় হচ্ছে এই মানটা, সবার মধ্যে ছোট হচ্ছে সিটুতে যে মানটা পাওয়া যাচ্ছে সেইটা। এইগুলো তাহলে কি বলবো না, এগুলোকে বলা হচ্ছে লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা, তাহলে ওইটাকে ওই জন্য বলা হচ্ছে গ্লোবাল, ঠিক আছে। স্থানীয় চরম মান এবং স্থানীয় অবমান, আর একটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা মিনিমা, অর্থাৎ সার্বিক চরম মান এবং সার্বিক অবমান। তাহলে তোমরা বুঝতেই পারছো এই সার্বিক চরম মান এবং সার্বিক অবমানটা এই লোকাল ম্যাক্সিমা মিনিমার মধ্যেই একটা হবে, মানে এদের মধ্যে যে হাইয়েস্ট পয়েন্টটা হবে সেই পয়েন্টটাই হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা হয়ে যাবে, আর লোকাল মিনিমাদের মধ্যে যেটা আবার লোয়েস্ট হবে সেটাই হচ্ছে গ্লোবাল মিনিমা হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা মূলত করতে হবে সেটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা মিনিমা বার করতে হবে একটা ফাংশনে, মানে কোনো একটা পয়েন্ট, যে পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখব যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। কি কন্ডিশন দেখো, লোকাল ম্যাক্সিমার ক্ষেত্রে আমি চরম মানটাই নিচ্ছি, স্থানীয় চরম মান সি থ্রি নিচ্ছি, সি থ্রি পয়েন্টে একটা লোকাল ম্যাক্সিমা থাকবে যদি কীরকম হবে না, এফ সি থ্রি গ্রেটার দেন এফ এক্স ফর অল এক্স বিলংস টু সি থ্রি মাইনাস এইচ সি থ্রি প্লাস এইচ, অর্থাৎ এর মধ্যে অবস্থিত যতগুলো মান থাকবে তাদের মধ্যে এফ সি থ্রিটা যদি বড় হয় বা স্থানীয় অবমান থাকবে। ধরা যাক সি ফোর নিয়েছি, সি ফোর বিন্দুতে থাকবে, ঠিক আছে, অবমানটা হবে এফ অফ সি থ্রি বা এফ অফ সি ফোর, এটা অর্থাৎ ফাংশনাল ভ্যালুটা হবে চরম এবং অবমান, আর কোন বিন্দুতে থাকবে অর্থাৎ এক্সের মানটা কী হবে সেটাকে আমরা নিচ্ছি কখনো সি থ্রি বা সি ফোর, এরকম এটা হবে যদি এফ সি ফোরটা লেস দেন এফ এক্স হয় ফর অল এক্স বিলংস টু সি ফোর মাইনাস এইচ ওয়ান কমা সি ফোর, মানে এই ইন্টারভ্যালে যদি থাকে আর কি। এই গ্রাফ থেকে দেখো কিছু জিনিস তোমরা বুঝতে পারছো, যে একটা চরম মান তারপরে অবশ্যই ফাংশনটা একটা অবমানে যাবে, তারপরে চরম মানে যাবে, তারপরে অবমানে যাবে, দুটো চরম মান বা দুটো অবমান কখনোই পাশাপাশি থাকা সম্ভব নয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে এখানে চরম মানগুলো, যে স্থানীয় চরম মানগুলো আছে সেগুলো কখনো কখনো স্থানীয় অবমানের থেকে ছোট হয়ে যেতে পারে। কিরকম না, এইখানেই দেখো এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটা এইখানে অবস্থিত একটা বিন্দুতে চরম মান, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু, আর এইখানের যে বিন্দুটা আছে ধরো এখানে যে বিন্দু তার করেসপন্ডিং অবমান হচ্ছে এটা। তাহলে এখানে বুঝতেই পারছো দেখে যে চরম মানটা এখানে অবমানের থেকে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এটা সব সময় নাও হতে পারে, কিন্তু খেয়াল রাখবে যে চরম মান মানেই বা ম্যাক্সিমা ভ্যালু মানেই সেটা যে সব সময় যে কোনো মিনিমামের থেকে বড় হবে এরকম নয়, কারণ এই পয়েন্টটা নিতে হবে, পয়েন্টটা দেখতে হবে যে কোন পয়েন্টে নেওয়া হচ্ছে। একই পয়েন্টে তো চরম অবমান হতে পারবে না কখনো, নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে একটা এক্সের একটা ভ্যালুর জন্য একবার চরম দেবে একবার অবমান বা একটা ম্যাক্সিমাম মান দেবে এবং একটা মিনিমাম মান দেবে, এটা কখনোই হবে না, ডিফারেন্ট বিন্দুতে ডিফারেন্ট চরম মান এবং অবমান দেবে। এই যে চরম মান এবং অবমানের যে বিন্দুটা হচ্ছে এই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক আঁকি, যে কোনো সেই স্পর্শকটা কীরকম হবে, অবশ্যই এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। এবার কার্ভের ওপর স্পর্শক, কার্ভের কোনো বিন্দুতে স্পর্শক যদি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি না, সেইখানে সেই বিন্দুতে, অর্থাৎ এখানে যদি আমরা এটা বিন্দু নিই বা যে কোনো সি টু বিন্দু নিই, তো সি টু বিন্দুতে এই যে এফ যে ফাংশনটা আছে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হয়ে যাবে, কোনো অপেক্ষকের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ওই বিন্দুতে স্পর্শকের নতি। তাহলে দেখছি যে চরম এবং অবমান হলেই স্পর্শকের নতিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা জিরো হয়ে যাবে এই বিন্দুগুলোতে। তাহলে এই যে বিন্দুগুলো রয়েছে অর্থাৎ চরম অবমানের যে বিন্দুগুলো পাচ্ছি সেই বিন্দুগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই ডিওয়াই ডিএক্স বার করলে কি হবে, জিরো হবে। ডিওয়াই ডিএক্স জিরো ছাড়া কি কখনো চরম অবমান হতে পারে, তোমাদের কি মনে হচ্ছে? কখনোই এটা হবে না, ডিওয়াই ডিএক্স জিরো না হলে চরম অবমান পাওয়া যাবে না। এবার ধরো এখানে যদি একটা বিন্দু নেই, এইখানে এই বিন্দুটার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে এখানে আছে,
ঠিক আছে। এবার এই যে বিন্দুটা, এই বিন্দুতে কি চরম অবমান পাওয়া সম্ভব? খুব ছোট যদি একটা নেবারহুড কল্পনা করি, সেই নেবারহুডে কখনো মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু কি মাঝামাঝি পাওয়া যাচ্ছে? কখনোই পাওয়া যাচ্ছে না, কারণ এটা ক্রমশ বাড়ছে, এরকম হচ্ছে। তাহলে এখানে যদি আমরা একটা ভ্যালু নিই, মানে এটাকে যদি আমরা এরকম ভাবি, তো এই যে অঞ্চলটা, এই অঞ্চলে এইখান থেকে এই পর্যন্ত এরকম হচ্ছে, তো যেটাই নেব তার থেকে বড় আর একটা মান আমরা পেয়ে যাচ্ছি। প্রান্তিক বিন্দুটাতেও পাওয়া যাচ্ছে না, কারণ প্রান্তিক বিন্দুর নিচে কি হয়ে যাচ্ছে, নিচেরগুলোর থেকে বড়, কিন্তু তার ঠিক পরেরটাতে গিয়ে কি হয়ে যাচ্ছে, তার থেকে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু চরম মান বা অবমানের সংজ্ঞা অনুযায়ী হচ্ছে যে তার আশেপাশে প্রত্যেকটা বিন্দুর থেকে সেই তার যে ফাংশনাল ভ্যালু সেটাকে বড় হতে হবে বা ছোট হতে হবে অবমানের ক্ষেত্রে। এখানে যদি একটা বিন্দু নেওয়া হয় তাহলে তার আশেপাশের প্রত্যেকটা বিন্দুর থেকে এর ফাংশনাল ভ্যালুটা ছোট হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকেই বলতে পারছি যে ম্যাক্সিমা মিনিমা মান থাকতে গেলে, যেটাকে আমরা একবারে বলতে পারি এক্সট্রিমা, ঠিক আছে। তো এই এক্সট্রিমা বা এক্সট্রিমাম ভ্যালু অর্থাৎ পরম মান, চরম এবং অবম একসঙ্গে পরম মান বলা হয়। তো এই পরম মান যদি থাকতে হয় তাহলে অবশ্যই ফাংশনটা সেই বিন্দুতে কি হতে হবে, ডেরিভেটিভটা জিরো হতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে। আর দ্বিতীয় আরেকটা কন্ডিশন, মানে এটাকে বলা হচ্ছে নেসেসারি কন্ডিশন, এটা হতেই হবে। আর সাফিসিয়েন্ট কন্ডিশন অর্থাৎ যে শর্তটা যথেষ্ট সেইটা কি হচ্ছে, না এইটা তো হতেই হবে, তার সঙ্গে হচ্ছে এরকম যে যদি x সমান সি ওয়ান বিন্দুতে এফ এক্স এর, তবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ওই বিন্দুতে লেস দেন জিরো হবে, ঠিক আছে। আর যদি এফ এক্স এর অবম মান থাকে, ওই সি ওয়ান বিন্দুতেই আমি নিচ্ছি, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ওই বিন্দুতে গ্রেটার দেন জিরো হবে, ঠিক আছে। এইটাকে হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। এবার এইটা আমরা দেখে নেব যে কেন হচ্ছে বা কিভাবে প্রমাণ করা যায়। প্রথম শর্ত গ্রাফিক্যালি দেখলাম যেটা হচ্ছে, এবার আমরা এটা প্রুফটা দেখি, থিওরিটিক্যালি প্রুফটা দেখি, ঠিক আছে। একটা যে সন্তত অপেক্ষক, এবং এখানে সি ওয়ান বিন্দুতেও সন্তত, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি যে এফ ড্যাশ সি ওয়ানটা অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা নট ইকুয়াল টু জিরো। এখন সি ওয়ান বিন্দুতে যে ডেরিভেটিভ বেরোবে সেটা অবশ্যই একটা সংখ্যা হবে, সেটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে কী হতে পারে, তাহলে অবশ্যই সেটা গ্রেটার দ্যান জিরো হবে অথবা কী হবে, না লেস দ্যান জিরো হবে। এখন এই গ্রেটার দ্যান জিরো হলে কী হয় দেখবে, এবং লেস দ্যান জিরো হলে কী হয় দেখবে। তাহলে যদি, তাহলে আমরা কী লিখতে পারবো, না এফ সি ওয়ান প্লাস এইচ মাইনাস এফ সি ওয়ান গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ এটা গ্রেটার দ্যান এফ সি ওয়ান। এখানে যেহেতু আমরা একটা ছোট একটা ইন্টারভ্যাল নিচ্ছি যে সি ওয়ান মাইনাস এইচ থেকে সি ওয়ান প্লাস এইচের মধ্যে, অর্থাৎ সি ওয়ান থেকে সি ওয়ান প্লাস এইচে ইনক্রিজিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন ইনক্রিজিং যদি হয় তাহলে তো এইরকম হবে, গ্রাফটা কীরকম হবে, এরকম হবে। তো এইরকম অবস্থাতে আমরা একটু আগেই দেখলাম গ্রাফে যে কোনো একটা বিন্দুতে কি পাওয়া সম্ভব নয়, একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া সম্ভব নয়। কারণ ধরা যাক এটা গ্রাফটা আমি এখানে করছি, এইটা হচ্ছে সি ওয়ান বিন্দুটা, এটা হচ্ছে সি ওয়ান মাইনাস এইচ, আর এই দিকটা হচ্ছে সি ওয়ান প্লাস এইচ। তাহলে এই যে সি ওয়ান মাইনাস এইচ থেকে সি ওয়ান প্লাস এইচ ধরলাম, এইটা হবে একই রকম নিতে হবে, এই অংশটার মধ্যে সি ওয়ানের থেকে সি ওয়ান প্লাস এইচ এর যে ফাংশনাল ভ্যালু সেটা তো সবসময় বড় হয়ে যাচ্ছে। তাহলে কি এটা হতে পারে যে সি ওয়ান বিন্দুতে একটা চরম মান থাকবে? কখনোই সেটা সম্ভব হচ্ছে না, কারণ তার থেকে বড় মান আরও পাওয়া যাচ্ছে, সি ওয়ান প্লাস এইচে আরও বড় পাওয়া যাবে। তাহলে আমরা যে ধরেছিলাম যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি ওয়ান গ্রেটার দ্যান জিরো হবে, তো সেটা সম্ভব নয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে যা ঠিক নয় বা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। যেহেতু এফ সি ওয়ান হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা চরম ভ্যালু, এটা বলতে পারি, তাহলে কি পাচ্ছি, না এফ ড্যাশ সি ওয়ান নট গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে। এবার দেখি যে এফ ড্যাশ সি ওয়ান যদি লেস দ্যান জিরো হয় এইটা হলে কি হবে। তো এখানেও সে একই কথা, এখান থেকে আমরা বলতে পারবো যে এফ সি ওয়ান মাইনাস এইচ
ग्रेटर दैन एफ सी वन তার ডিক্রিজিং ফাংশন যদি হয় তাহলে এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ সি ওয়ান এর থেকে ছোট মানের জন্য এফ সি ওয়ান মাইনাস এইচটা বড় হয়ে যাচ্ছে ছবি আঁকলেও তাই হচ্ছে ব্যাপারটা দেখো যদি এই রকম হয় ফাংশনটা এখানে ধরো সি ওয়ান আছে এখানে সি ওয়ান প্লাস এইচ আর এখানে সি ওয়ান মাইনাস এইচ তাহলে সি ওয়ান মাইনাস এইচ এ তো সি ওয়ান এর থেকে বড় মান পাওয়া যাচ্ছে ফাংশনটা ডিক্রিজিং হয়ে গেলে তাহলে তা এফ সি ওয়ানটা তো কখনোই ম্যাক্সিমাম ভ্যালু হবে না ঠিক আছে এটার ক্ষেত্রেও ঠিক হচ্ছে না একই কারণে যেহেতু এফ সি ওয়ান ম্যাক্সিমাম তাহলে এখান থেকে কি বলতে পারছি না এফ ড্যাশ সি ওয়ান নট লেস দেন জিরো তাহলে এটা নট গ্রেটার দেন জিরো নট লেস দেন জিরো তাহলে একটাই হতে পারে যে এফ ড্যাশ সি ওয়ান ইকুয়ালস টু জিরো অর্থাৎ এইখানে যে শর্তটা ছিল সেই শর্তটাই হবে অর্থাৎ কোনো বিন্দুতে যদি কোনো অপেক্ষকের চরম বা অবম অর্থাৎ এক্সট্রিম ভ্যালু থাকে তাহলে অবশ্যই সেই বিন্দুতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে এবার নেক্সট আসি যে দ্বিতীয় যেটা আছে অর্থাৎ এফেক্সের চরম মান থাকবে যদি এফ ডবল ড্যাশ সি ওয়ান লেস দেন জিরো হয় এবং অবম মান থাকবে যদি এটা হয় আচ্ছা এটা আমি দেখালাম চরম মানের ক্ষেত্রে ঠিক আছে তোমরা অবমানের ক্ষেত্রে দেখবে একই রকম করে প্রমাণটা করা যাবে তোমরা সেটা একটু করে নিও আচ্ছা এখানে তাহলে দু নম্বর শর্তটা আমি লিখি যে এফ এক্সের এফ ডবল প্রাইম সি ওয়ান লেস দেন জিরো হয় এখানে দেখো যে কার্ভটা আঁকা হয়েছে ধরা যাক এখানে সি ওয়ান বিন্দু এই সি ওয়ান বিন্দুতে এখানে করসপন্ডিং এটার এফ সি ওয়ান এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ঠিক আছে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না কার্ভটা কীরকম হচ্ছে এই সি ওয়ান মাইনাস এইচ থেকে সি ওয়ান প্লাস এইচ এর মধ্যে কার্ভটা এই রকম হয়েছে ঠিক আছে এরকম না হলে কখনোই এই বিন্দুতে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে না তাহলে সি ওয়ান মাইনাস এইচ থেকে সি ওয়ানের দিকে যেতে কার্ভটা কীরকম হতে হবে ইনক্রিজিং এবং সি ওয়ান থেকে সি ওয়ান প্লাস এইচের দিকে কার্ভটাকে কীরকম হতে হচ্ছে ডিক্রিজিং এখন দেখো সি ওয়ান মাইনাস এইচ থেকে সি ওয়ান এই যে অন্তরটা এই অন্তরটা মানে এরকম অংশটা এইখানে যদি একটা স্পর্শক আঁকা হয় তাহলে সেই স্পর্শকের নতি কী হয়ে যাবে না এটা পজিটিভ হয়ে যাচ্ছে মানে এক্সঅক্ষের সঙ্গে সেটা একটা সূক্ষ্মকোণ করছে তাহলে ট্যানের যে মানটা হচ্ছে সেটা একটা পজিটিভ ভ্যালু দিচ্ছে অর্থাৎ এখানে কি হয়ে যাচ্ছে না এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন জিরো হয়ে যাচ্ছে এই অঞ্চলটাতে আবার সি ওয়ান থেকে সি ওয়ান প্লাস এইচ যে রিজিয়ানটা আছে সেইখানে যদি আমরা নিই তাহলে সেটা কীরকম আসছে না এই পোর্শনটা আসছে অর্থাৎ ডিক্রিজিং পোর্শনটা আসছে এখন ডিক্রিজিং পোর্শনটাতে কী হয়ে যাবে এখানে যদি স্পর্শক আঁকা হয় তাহলে সেই স্পর্শকটা কীরকম হয়ে যাবে সেটা এই রকম হয়ে যাচ্ছে অর্থাৎ এটা কী করছে এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে একটা স্থূলকোণ তৈরি করছে অর্থাৎ এটা কী হয়ে যাবে ঋণাত্মক হয়ে যাবে ট্যানজেন্ট নিলে এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে এর যে প্রবণতা সেটা কী হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ এই অঞ্চলের মধ্যে এফ ড্যাশ এক্স লেস দেন জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা কী দেখছি না এই অঞ্চল থেকে এই অঞ্চলের মধ্যে যেতে মানে এইটুকু অংশ যেতে একবার ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে এবং ডিক্রিজিং হচ্ছে এবং তার ফলে কী হচ্ছে না এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন জিরো থেকে লেস দেন জিরো হচ্ছে অর্থাৎ এফ ড্যাশ এক্সের মান পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এফ ড্যাশ এক্সটা একটা কী রকম ফাংশন হচ্ছে ডিক্রিজিং ফাংশন হচ্ছে ঠিক আছে এফ ড্যাশ এক্সটা ডিক্রিজিং হয়ে যাচ্ছে কোথায় ডিক্রিজিং হচ্ছে না ওই সি ওয়ানের খুব কাছে বোঝা গেল মানে এরকম যাচ্ছে দিয়ে এরকম আসছে তাহলে এই যে বিন্দুটা সেই বিন্দু এখানে যে বিন্দুটা সেই বিন্দুটাতে এটা ডিক্রিজিং হয়ে যাচ্ছে এখানে গিয়েই চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ ডিক্রিজিংয়ের যা শর্ত সেই অনুযায়ী বলতে পারি মানে ডিক্রিজিং অ্যাট সি ওয়ান বিন্দু তাহলে এফ ডবল ড্যাশ সি ওয়ান কী হয়ে যাবে এটা লেস দেন জিরো যেখানেই এই রকম ব্যাপারটা থাকবে সেখানে যখন যেহেতু এরকম থেকে এই রকম আসছে সেই জন্য এখানে এফ ডবল ড্যাশ সি ওয়ানটা লেস দেন জিরো হয়ে যাবে এবার মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে কী হবে মাইনাস এইচ থেকে সি টু
এই যে রিজিয়নটা যদি আমরা ভাবি সেখানে কি হচ্ছে f ড্যাশ x একটা অবমান থাকলে কার্ভটা কি রকম হবে এরকম হতে হবে তাহলে এইখানে এই অঞ্চল থেকে এই অঞ্চলের মধ্যে মানে এটা যদি আমরা c2 বলি তাহলে c2 minus h হচ্ছে এখানে হবে অবশ্যই সব সময় বাম দিকে হবে c2 plus h ডান দিকে হবে এখন এই অঞ্চলের মধ্যে এটা ডিক্রিজিং হয়ে যাচ্ছে এবার এখানে যদি আমরা একটা স্পর্শক আঁকি সেই স্পর্শকের নতিটা কি হয়ে যাচ্ছে এখানে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ f'x less than 0 হয়ে যাচ্ছে ঠিক আছে আবার c2 থেকে c2 plus h এর মধ্যে দেখো বুঝতেই পাচ্ছো যে এখানে এটা এরকম হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে f'x টা greater than 0 হচ্ছে অর্থাৎ এটা কি হচ্ছে না less than 0 থেকে greater than 0 এর দিকে যাচ্ছে এবং কোথায় গিয়ে চেঞ্জ হচ্ছে না c2 বিন্দুতে চেঞ্জ হচ্ছে তাহলে c2 বিন্দুতে এটা আমরা বলতে পারি যে ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে যেহেতু less than 0 থেকে greater than 0 এর দিকে যাচ্ছে তাহলে আমরা এটাকে বলতে পারি যে f ডবল c2 এটা কি হয়ে যাবে greater than 0 হয়ে যাবে যেহেতু এটা ইনক্রিজিং ফাংশন তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালু থাকবে যদি f ডবল c1 অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা এট দ্য পয়েন্ট c1 less than 0 হয় এবং c2 বিন্দুতে মিনিমাম ভ্যালু থাকবে যদি f ডবল c2 greater than 0 হয় এইটা হচ্ছে তোমাদের এখন যে অঙ্কগুলো করবে সেগুলোতে লাগবে ধরো একটা ফাংশন দেয়া থাকছে ঠিক আছে এখন যদি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করতে হয় তাহলে প্রথম কি হবে না ফর অল ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আমরা কি বার করব f ড্যাশ x বার করব ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বার করব এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে অবশ্যই এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এটা সমাধান করলে কি পাবে এখান থেকে না x এর কতগুলো ভ্যালু পাবে ধরো এক c1 c2 যদি এটা দ্বিঘাত সমীকরণ হয় দুটো ভ্যালু পাবে ত্রিঘাত হলে তিনটে ভ্যালু পাবে এরকম পাবে এখন কারণ যে কোনো কার্ভ তো করতে হবে তো যে কোনো কার্ভের ক্ষেত্রে এটা একাধিক মান আসতে পারে এখানে তোমরা f ডবল ড্যাশ সি ওয়ান অর্থাৎ এখানে কি করতে হবে না এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বার করতে হবে বার করার পরে প্রত্যেকটাতে সি মানগুলো বসাতে হবে এটা দেখবে এইভাবে এগুলো করতে হবে তো যদি দেখি কোনোটা লেস দেন জিরো আসছে তাহলে সেটা হচ্ছে চরম মান ম্যাক্স ভ্যালু আর যদি দেখি গ্রেটার দেন জিরো আসছে সেটা হচ্ছে মিন ভ্যালু এটা গেল সাধারণ যে অঙ্কগুলো আছে এই পর্যন্তই তোমাদের থাকবে সাধারণত কিন্তু এই নিয়মটাও তোমাদের জেনে রাখতে হবে জেনারেল রুলটা হচ্ছে যে ধরা যাক একটা ফাংশন f বিতে একটা সংজ্ঞাত অর্থাৎ ডিফাইন করা যাচ্ছে এখানে ঠিক আছে অস্তিত্ব আছে এবং এই সি একটা বিন্দু সেই বিন্দুর সাপেক্ষে বা সেই বিন্দুর যে নেবারহুড আছে ফাংশনটা এই এইচ নেবারহুডে সন্তত মানে সব জায়গায় যদি নাও হয় সন্তত সি এর যদি খুব কাছাকাছি সন্তত হয় সেই ক্ষেত্রেও আমরা ওই অংশটাতে একটা ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বার করতে পারবো তাহলে এইরকম যদি হয় সেই ক্ষেত্রে বলা হচ্ছে যদি দেখা যায় যে এফ ড্যাশ সি সমান এফ ডবল ড্যাশ সি সমান এরকম মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ ফোর্থ অর্ডার ডেরিভেটিভ এইভাবে লেখা হয় এগুলো সমান জিরো আসছে ঠিক আছে এবং লাস্ট এলো এফ এন সি নট ইকুয়াল টু জিরো যখন আরও পরে করবে তোমরা হায়ার অর্ডার ডেরিভেটিভ তখনকার কথাই বলছি আমি তো এইরকম যদি আসে এবং এই ক্ষেত্রে যদি দেখা যায় যে এনটা হচ্ছে একটা যুগ্ম সংখ্যা ঠিক আছে তাহলে এন যুগ্ম যদি হয় এই পর্যন্ত করার পর মানে এফ এন মাইনাস ওয়ান সিটা ইকুয়ালস টু জিরো এলো ঠিক আছে কিন্তু এফ এন সিটা নট ইকুয়াল টু জিরো এলো এনটা হচ্ছে তখন যুগ্ম সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ওই ফাংশনটার সি বিন্দুতে চরম বা অবমান থাকবে যদি এফ এন সি গ্রেটার দ্যান জিরো হলে অবমান থাকবে এবং এফ এন সি মানে এফ টু দি পাওয়ার এন সি অর্থাৎ এনএথ ডেরিভেটিভ অফ এফ এক্স অ্যাট দ্য পয়েন্ট সি এটা লেস দ্যান জিরো হলে কি থাকবে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে এটা যদি এনটা যুগ্ম হয় সেটা দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেওয়া হচ্ছে মানে এন এর মানটা এখানে টু এবং এন মাইনাস ওয়ানটা হচ্ছে ওয়ান এখন যদি এটা এনটা অযুগ্ম হয় অর্থাৎ এনটা অড হলো সেই ক্ষেত্রে কি হবে
তাহলে এনটা যদি অড হয় অর্থাৎ এখানে কি হয়ে যাবে না এই পর্যন্ত বার করার পর দেখা যাচ্ছে এগুলো জিরো আসছে কিন্তু fn c not equal to 0 অর্থাৎ এখানেই দেখো যে প্রথমেই যদি আমরা এরকম করি যে f'x বার করলাম সেটা ইকুয়ালস টু 0 করে x এর মান বার করতে গিয়ে দেখলাম যে কোনো বাস্তব মান পাওয়া যাচ্ছে না যার জন্য এখানে একটা f'c টা বা c1 টা 0 আসছে তাহলে আমরা বলবো কি না ওই বিন্দুতে কোনো চরম বা অবমান অর্থাৎ কোনো এক্সট্রিম ভ্যালু নেই ঠিক আছে তাহলে তোমরা এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জন্যও জেনে রাখবে সেকেন্ড অর্ডার বা nth অর্ডার ডেরিভেটিভের জন্য এইটা সাধারণভাবে জেনে রাখবে এখন একটা জিনিস তোমাদের বলে দিই যে বিন্দুতে আমরা এই এক্সট্রিম ভ্যালুগুলো পাচ্ছি সেই বিন্দুগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট ঠিক আছে বা টার্নিং পয়েন্টও বলা হয় এক্সট্রিমাল পয়েন্ট এরকম নাম দেওয়া হয় কারণ বুঝতেই পারছো যে এই রকম হয়ে যাচ্ছে অর্থাৎ একটা টার্নিং পয়েন্ট মানে ক্রিটিক্যাল পয়েন্ট বা পিক পয়েন্টে পৌঁছাচ্ছে বা এখানে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এরকম আর একটা জিনিস আছে পয়েন্ট অফ ইনফ্লেকশন সেটা তোমাদের এখন অতটা নেই তবু এখানে বলে দিই পয়েন্ট অফ ইনফ্লেকশন বা রূপান্তর বিন্দু বলা হয় ঠিক আছে এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল বিন্দু যদি এখান থেকে আমরা সি1 সি2 সি3 গুলো পাই আর রূপান্তর বিন্দুটা কি রূপান্তর বিন্দু বলা হচ্ছে যদি কোনো অপেক্ষক একটা বিন্দুর পরে তার গ্রাফটা এরকম হয় যে ধরা যাক অবতল মানে এদিকে এইদিকে অবতল আবার এইদিকে এইরকম অবতল ঠিক আছে তাহলে এই বিন্দুটাকে তখন বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা রূপান্তর বিন্দু এবার এটা কি করে পাবো আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বা রূপান্তর বিন্দু না এই ক্ষেত্রে আমরা দেখব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি দেখি যে জিরো হয়ে যাচ্ছে তাহলে যে বিন্দু পাবো সেই বিন্দুগুলোকে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা রূপান্তর বিন্দু তাহলে আশা করি তোমরা এই ম্যাক্সিমাম মিনিমাম সংক্রান্ত যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে আর এই সংক্রান্ত বেশ কিছু বাস্তব সমস্যাও আছে সেগুলোও তোমরা দেখবে কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে আজকে এখানেই থাক থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে